মৃত্যুর পর, যে হাবিব বিন আজ্জারকে তো হত্যা করে ফেললো ওই কাফিররা। যে যখন হাবিব বিন আজ্জার বললো আমি রবের প্রতি ইমান আনলাম, তোমরাও আমার রবের প্রতি ইমান আনো, তখনই ওই কাফিররা হাবিব বিন আজ্জারকে হত্যা করে ফেললো। আর মৃত্যুর পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, আল্লাহ আকবার, যে আল্লাহ তার মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতের সুসংবাদ দিলেন, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কাযিয়া إذ جاء أهل المرسلون, তুমি তাদের কাছে, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমি তাদের কাছে, তাদের কাছে মানে হচ্ছে যে আপনার যে উম্মত রয়েছে, সম্প্রদায় রয়েছে, আপনার জামানায় যে মানুষ রয়েছে তাদের কাছে, সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করো, সে জনপদে। এখন এখানে কোন জনপদ, এখান থেকে একটি ঘটনা শুরু হয়েছে, ঘটনাটি খুবই লম্বা, তবে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। আর এটার বিস্তারিত ডকুমেন্ট আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরবিতে কোরআন বাণীতে দেওয়া থাকবে, আর চ্যানেল লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সে জনপদ, এখানে কোন জনপদ, এটা হচ্ছে সংক্ষেপে মনে রাখবেন সিরিয়ার অন্তর্গত ইনতাকিয়া একটি শহর, যেখানের অধিবাসীরা ছিল মূর্তি পূজারী। আল্লাহ সুবহানাহু তাআলা ওই অধিবাসীদেরকে হিদায়তের জন্য ওইখানে প্রথমে দুজন নবী প্রেরণ করেছিলেন, যে দুজন নবীর নাম ছিল সাদেক এবং সাদুক, তবে এই নামগুলো নিয়ে মতান্তর রয়েছে। আর ওইখানের বাদশার নাম ছিল শামউন, আপাতত এটুকু মনে রাখেন। ওইখানের অধিবাসীরা ছিল মূর্তি পূজারক, মূর্তি পূজারী, তাদের দৃষ্টান্ত বর্ণনা করো, আপনার উম্মতদেরকে জানান যখন সেখানে রাসূলের আগমন করেছিল। আচ্ছা, এখান থেকে ঘটনাটা শুরু হয়েছে, তো পরে দেখি। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. আমি তাদের নিকট, আর এটা আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে, আমি তাদের নিকট, ওই সম্প্রদায়ের নিকট দুজন রাসূল পাঠিয়েছিলাম, অথপর তারা তাদের দুজনকে মিথ্যা প্রতিপন্ন করল। ওইখানের যে কাফিররা মুশরিকরা রয়েছে তারা ওই নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যা আল্লাহ সুবহানাহু তাআলা তাদের হিদায়তের জন্য, তাদেরকে আহ্বানের জন্য ওইখানে নবী প্রেরণ করেছেন, কিন্তু ওইখানের কাফিররা মুশরিকরা ওই নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম, আল্লাহ সুবহানাহু তাআলা কি করছে যে ওই নবীদেরকে আরেকটু শক্তিশালী করলো তৃতীয় একজনের মাধ্যমে, তৃতীয় এখানে আরেকজন নবী করেছেন, আর ওই নবীর নাম ছিল সালুম। আর এখানে আমরা আবারও বলছি যে নবীদের নামগুলো নিয়ে মতান্তর রয়েছে। তারা সবাই বলল, ওই নবীরা বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, যে আমরা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে, নবী হিসাবে, রাসুল হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, যে তোমাদেরকে সত্য শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা পরে আর দেখি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. سورة ياسين بورا نمبر آية. তারা বলল যে ওইখানের ওই কাফিররা বলল, তোমরা তো আমাদের মতো মানুষ ব্যতীত কিছুই নয়, যে ওই নবীদেরকে বলতেছে তোমরা আমাদের মতো মানুষ, এর বাইরে কোনো কিছুই না, রহমান তো কিছুই অবতীর্ণ করেনি, যে উপরওয়ালা তো কোনো কিছু অবতীর্ণ করেনি, আর তোমাদের মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে যে তোমাদের কাছে ওহি আসবে, তোমরা কেবল মিথ্যা বলছো। তারা এখানে মিথ্যা অপবাদ দিয়েছে। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون. রাসূল গণ বলল, আমাদের রব জানেন, ওই রাসূলরা বলতেছে ওইখানের যে আমাদের রব জানেন
আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি যে রবের বার্তাবাহক হিসেবে আমরা কি করেছি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ইন্তাকিয়ার ওই অধিবাসীরা যখন হটকারিতা করে তাদেরকে মিথ্যা অপবাদ দিল, আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে তাদের ওই কথাকে প্রত্যাখ্যান করেছে, যে তারা যা বলেছে তারা মিথ্যা কথা বলেছে। আচ্ছা আমরা পরের আয়াত দেখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের উপর সুস্পষ্ট পৌঁছে দেওয়া ব্যতীত কোনো দায়িত্ব নেই। যে নবীরা বলতেছে আমাদের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে তোমাদের কাছে কি করব, আল্লাহর এই দাওয়াত আমরা পৌঁছে দিব, তোমাদেরকে সত্যের পথে আহ্বান করব, হিদায়তের পথে আহ্বান করব, এই দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল ওই জনপদের ওই ইন্তাকিয়ার কাফিররা বলল আমরা তো তোমাদের অকল্যাণ মনে করছি না, আউযুবিল্লাহ। ওই নবীদেরকে তারা অকল্যাণ মনে করলো, তারা বলতে লাগলো যে এখন যে অকল্যাণগুলো হচ্ছে এগুলো তোমাদের জন্য হচ্ছে, যদি তোমরা বিরত না হও। তারা এক প্রকার এখানে হুমকি দিচ্ছে, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করব এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে তোমরা যদি তোমাদের এই দাওয়াতি কার্যক্রমকে বন্ধ না করো। আচ্ছা আমরা পরে আয়াত দেখি। ক্বালু তাইরুকুম মাআকুম أَإِن ذُكِّرْتُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ। তারা রাসূলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই, অর্থাৎ তোমাদের কর্মের কারণে তোমাদের এই অকল্যাণ। এটা কি এজন্য যে তোমাদের সদুপদেশ দেওয়া হয়েছে, যে এই অকল্যাণ কি এজন্য যে আমরা তোমাদেরকে সৎ পথের আহ্বান করতেছি, তোমাদেরকে ভালো পথে আসার জন্য আহ্বান করতেছি, এই জন্য? বরং তোমরা সীমালঙ্ঘনকারী এক সম্প্রদায়। না, এই জন্য না, বরং তোমরা কি এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আচ্ছা আমরা পরে আয়াত দেখি। وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ। অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। এটা হচ্ছে যে আগের যে আয়াত, এখানে তাদেরকে যখন ওই রাসূলগণ বললেন যে তোমাদের কর্মের কারণে তোমাদের অকল্যাণ আসলো এবং তারা ওই দাওয়াত থেকে বিরত হলো না, তখন ওই কাফিররা তার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ওই নবীদেরকে তার হত্যা করবে। আর যখনই তারা এই সিদ্ধান্ত নিয়েছে তখন ওই জনপদের এক প্রান্তের মধ্যে একজন লোক ছিল যে আপনার আল্লাহওয়ালা ছিল, মুত্তাকি ছিল, ইমানদার ছিল। আর যখন সে শুনতে পেয়েছে যে ওই নবীদেরকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, তখন তিনি দৌড়ে এলো। অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো, আর ওই ব্যক্তিকে বলা হয় হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার বলা হয়, মনে রাখবেন। হে আমার সম্প্রদায়, তিনি এসে তার সম্প্রদায়কে বলতে সে বুঝাতে লাগলো, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো। তিনি ওই সম্প্রদায়কে কি করতে লাগলো, বুঝাতে লাগলো। তো দেখি আমরা পরে আয়াত। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো তাকে। এখানে ওই হাবিবে নাজ্জার তিনি বলতেছে তার সম্প্রদায়কে যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং যারা হিদায়াত প্রাপ্ত, যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা নিঃস্বার্থভাবে তোমাদের কল্যাণের জন্য কাজ করতেছে, তোমরা কি করো তাদেরকে অনুসরণ করো। তিনি তার ওই সম্প্রদায়কে হাবিবে নাজ্জার বুঝাতে লাগলেন ইন্তাকিয়া ওই বাসীদেরকে। আচ্ছা আমরা পরে আয়াত দেখি। وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ। আমার কি হলো, হাবিবে নাজ্জার বলতেছে যে আমি
তার ইবাদত করব না, আল্লাহর ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, যে ওই রবের কাছে আমাদের সকলকে প্রত্যাবর্তিত হতে হবে। হাবিবে নাজ্জার ইন্তাকিয়াবাসীদের উপদেশ দিতে গিয়ে তিনি কেন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কেন আল্লাহর ইবাদত করবেন, এর যুক্তি তুলে ধরেছেন অত্যন্ত কৌশলপূর্ণ ভাষায়। দেখেন এখানে কি সুন্দর করে তিনি কৌশল করেছেন, যে যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রবের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমি কেন ওই রবের ইবাদত করব না। অনেক সুন্দর কৌশল করে এখানে কথা বলেছেন। আচ্ছা দেখি আমরা পরে আয়াত, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমান ইউরিদিনির রহমানু বিদুরিল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? ওই হাবিবে নাজ্জার বলতেছে তার ওই ইন্তাকিয়ার বাসীদেরকে, তার সম্প্রদায়কে, আমি কি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাকে গ্রহণ করব? তোমরা যে তোমাদের মন মতো যে ইলাকে তোমরা তৈরি করেছো, আমি কি ওই ইলাকে গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমাকে কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, আমাকে যদি শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, তবে তাদের সুপারিশ যে তোমরা যেই তোমাদের তৈরিকৃত যে ইলা, ওই ইলাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না। এবং তারা যে তারা মানে হচ্ছে তোমাদের যে উপাসক রয়েছে, তোমাদের তৈরিকৃত যে উপাসক, তারা আমাকে রক্ষাও করতে পারবে না। আচ্ছা দেখি আমরা পরায়াত, ইন্নি ইযাল লাফি যালালিম মুবিন। এমন করলে মানে হচ্ছে হাবিবে নাজ্জার বলতেছে, যদি আমি তোমাদের ইলাকে গ্রহণ করে নেই, আমি অবশ্যই স্পষ্ট ভ্রষ্টতায় পড়ব, আমি কি হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি গোমরাহ হয়ে যাব। হাবিবে নাজ্জার বলতেছে, তোমরা যে রবকে গ্রহণ করেছ, ওই রবকে যদি আমি গ্রহণ করি, এমন করি। আচ্ছা পরে আয়াত দেখি আমরা, ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি নিশ্চিতভাবে তোমাদের রবের প্রতি ঈমান আনলাম। এটা হাবিবে নাজ্জার বলতেছে নবীদের, কই নবীদেরকে বলতেছে, তাদের সামনেই মনে করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে আমি কি করলাম, নিশ্চিতভাবে নবীদেরকে বলতেছে আমি আমার রবের প্রতি কি করলাম, তোমাদের রবের প্রতি ঈমান আনলাম, অতএব তোমরা আমার কথা শোনো। এটা বলতেছে যে তার যে সম্প্রদায় রয়েছে তাদেরকে বলতেছে, তোমরা আমার কথা শোনো, অর্থাৎ আমি যে রবের ঈমান, রবের প্রতি ঈমান এনেছি, তোমরা ওই রবের ঈমান আনো। আর যখনই হাবিবে নাজ্জার এই কথা বলল, তখনই তার সম্প্রদায় ওই কাফিররা হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলল। আচ্ছা আমরা দেখি পরের কি হয়েছে, মৃত্যুর পর যে হাবিবে নাজ্জারকে তো হত্যা করে ফেললো কাফিররা, যে যখন হাবিবে নাজ্জার বললো আমি রবের প্রতি ঈমান আনলাম, তোমরা আমার রবের প্রতি ঈমান আনো, তখনই ওই কাফিররা হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেললো। আর মৃত্যুর পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, আল্লাহ আকবার, যে আল্লাহ তার মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতের সুসংবাদ দিলেন, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন। সে বলল, তখন ওই হাবিবে নাজ্জার বলল, হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত। তিনি তখন তার ওই সম্প্রদায়ের জন্য আফসোস করে বলল, যে আজকের যে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়েছেন, এর বিনিময়ে যদি এই কথা, এই বিষয়টি আমার সম্প্রদায় জানতে পারত। তিনি তার তখন তার সম্প্রদায়ের জন্য আফসোস করলেন। আচ্ছা দেখি আমরা পরায়াত, بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ। যে কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন, আল্লাহু আকবার, কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, হাবিবে নাজ্জারকে ক্ষমা করেছেন, যে নবীদের প্রতি ঈমান এনেছেন, প্রকৃত ঈমান আনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন, তাদেরকে তাকে কাফিররা হত্যা করেছে, কিন্তু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহু আকবার। এবং
আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন যে হাবিবে নাজ্জারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার।